জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ও তার পরিবারের ওপর হামলা হয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের কর্মীরা মসজিদে রাজনৈতিক বক্তব্য দিচ্ছিল বাধা দেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান এতে শামীম আহমেদের লোকজন আমান মসজিদের ভিতরেই মারধর করে এ ঘটনার জেরে শুক্রবার রাতে আমান ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার সাকিবের ওপর পর হামলা করে